ইন্দোনেশিয়া থেকে তরল গ্যাস আমদানি সহ পাঁচ চুক্তি ও সমঝোতা হাসিনা বৈঠক রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার আশ্বাস মাতার বাড়িতে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ উদ্বোধন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস প্রধানমন্ত্রীর গভীর সমুদ্র বন্দর করার ঘোষণা খালেদার সাজা হলে স্বেচ্ছায় কারাবরণ করবেন বিএনপি নেতারা অস্থিতিশীলতা প্রতিহত করার হুঁশিয়ারি আওয়ামী লীগের কাল ধর্মঘটের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জোটের মিছিল প্রশাসনকে ব্যর্থ করার চেষ্টা চলছে অভিযোগ শিক্ষক সমিতির শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন এগিয়ে চলো কল্পনার রাজ্যে লিকুইড গ্যাস আমদানি সহ ইন্দোনেশিয়ার সঙ্গে পারস্পরিক উন্নয়নে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশের সকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকোইদোদো ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর তাদের উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্মারক হয় এ সময় রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ইন্দোনেশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান সে দেশের প্রেসিডেন্ট সামনে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশকে সমর্থন জানানোরও আশ্বাস দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আরো জানাচ্ছেন মামুন রশিদ বাংলাদেশ সফরে দ্বিতীয় দিন সকাল পৌনে দশটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী এরপর একান্ত বৈঠকে বসেন দুই দেশের নেতা দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা একান্ত বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তারা আলোচনা হয় বিভিন্ন চুক্তি ও সমঝোতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় এর মধ্যে দুই দেশের অগ্রাধিকার বাণিজ্য সুবিধা সংক্রান্ত চুক্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৈঠক আয়োজনের সমঝোতা মৎস্য সম্পাদ আহরণ সংক্রান্ত বিষয়ে যৌথ সম্মতিপত্র তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি ও টার্মিনালের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিষয়ে দুইটি স্মারক সই হয় পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং আঞ্চলিক জোট সমৃদ্ধ করতে বিভিন্ন আলোচনা করে সহযোগিতার আশ্বাস দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন যে দুই দেশের যে সম্পর্ক তার প্রেক্ষাপটে এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রেক্ষাপটে এই বিষয়টি পিসফুল রেজুলেশন অতি দ্রুত করা প্রয়োজন এলএনজি যে আমরা আনবো সেই ব্যাপারে হয়নি এটা নেগোসিয়েশনটা হবে এবং আমরা দেখব যে আমরা অন্য জায়গার থেকে যেটা এনে থাকি তার চাইতে ভালো টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইজে যদি আমরা ইন্দোনেশিয়া থেকে পাই তাহলে আমরা নিব সেই জন্যই কিন্তু এটা এলএনজি বাই করার এগ্রিমেন্ট না এটা নেগোসিয়েশন করার এগ্রিমেন্ট এর আগে সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো টেলিভিশন ঢাকা কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে বারোশো মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এর ভিত্তি স্থাপন করেন তিনি প্রধানমন্ত্রী বলেন বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গভীর সমুদ্র বন্দরও নির্মাণ করা হবে বিদ্যুৎ কেন্দ্রের কারণে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দেন শেখ হাসিনা আরও জানাচ্ছেন মিরাজ মিজু কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের চোদ্দশো একর জমির ওপর বারোশো মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পটির প্রাথমিক অবকাঠামোর সতেরো শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে সরকারের অগ্রাধিকারে থাকা এ প্রকল্পে ব্যয় হবে ছত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে উনত্রিশ হাজার কোটি টাকা দেবে জায়গা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন আমি ঘোষণা করছি গণভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ দূত সহ জাপানি প্রতিনিধিরা প্রধানমন্ত্রী বলেন প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থানীয় মানুষের জীবনমানের উন্নয়ন হবে বিদ্যুৎ কেন্দ্রের আওতায় নির্মিত বন্দরকে গভীর সমুদ্র বন্দরে রূপান্তরিত করার কথাও জানান তিনি এলএনজি টার্মিনাল করছে বয়সখালী সোনা দিয়ে হয়েও ডিপসি পোর্টও গড়ে উঠছে এবং এই বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে অন্যান্য আরও অনেকগুলি মানে প্রতিষ্ঠান গড়ে উঠবে তাতে আমাদের একদিকে ওই এলাকার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীলতা পাবে জীবন মান উন্নত হবে প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থান সহ ক্ষতিপূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী যারা ক্ষতিগ্রস্ত তাদের কিন্তু ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করেছি ভবিষ্যতে আরও করব এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা নেব এবং এ ব্যাপারেও জাপান সরকার যথেষ্ট সহানুভূতিশীল প্রতিটি ঘরে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে সরকারের দৃঢ় অবস্থানের কথা আবারও পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা ছিয়ানব্বই সালে যখন সরকারে আসি মাত্র ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিলাম আমরা সেখান থেকে চার হাজার তিনশো মেগাওয়াট বাড়িয়েছিলাম কিন্তু বিএনপি জামাজ ক্ষমতা আসার পর সেটা আর বৃদ্ধি করেনি তারা কমিয়েছিল যে কারণে আমরা পরে যখন 2009 সালে আসি তখন দেখি সেই চার থেকে তা কমে মাত্র তিন হাজার দুইশোতে নেমে এসেছে এই অবস্থার থেকে আজকে আমরা ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি শতভাগ বিদ্যুৎ চাহিদা পূরণে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা আলো জ্বালবো এটাই হচ্ছে আমাদের মানুষ দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানো হলে বিএনপির সিনিয়র নেতারাও স্বেচ্ছায় কারাবরণ করবেন রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তারা এসব কথা বলেন খালেদা জিয়া কারাগারে গেলে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা বলেন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া হলে যে আন্দোলন হবে তাই সরকার পতনের আন্দোলনের রূপ নেবে দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় নিয়ে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তৃতীয় শীতলক্ষা সেতুর পাইলিং কাজের উদ্বোধন করে তিনি বলেন রায় হওয়ার আগেই বিএনপি মহাসচিব আদালতকে হুমকি দিচ্ছেন যা আদালত অবমাননার সামিল আর ব্রাহ্মণবাড়িয়ায় আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন তথ্য ও সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করেই আদালত রায় দেবে আগাম মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন তিনি অবরুদ্ধ করে রাখা যেমন ঠিক নয় তেমনি আন্দোলনকারীদের হামলাও কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা উপাচার্য কার্যালয়ে শিক্ষক সমিতির মানববন্ধনে তারা অভিযোগ করেন বহিরাগতরা প্রশাসনকে ব্যর্থ করার চেষ্টা করছে এদিকে হামলার প্রতিবাদে সোমবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কার্যালয়ে ভাংচুরের প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন শিক্ষকরা দাবি করেন আন্দোলনকারীরা বেপর অভাবে উপাচার্যের কার্যালয় ভাঙচুর ও শিক্ষকদের সাথে অশোভন আচরণ করেছেন তাদের হাতে নানা আছে এই কারা এমন কাজে নেতৃত্ব দেওয়া যাবে না যারা অছাত্র যাদের ছাত্রত্ব নেই যে সহিংসতা আমরা সেদিন দেখেছি যে পক্ষই করে থাকুক না কেন সেটির আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি শিক্ষক সমিতির সভাপতি অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সাথে বহিরাগতরা মিলে শিক্ষার পরিবেশ নষ্টের পায় তারা করছে চার ঘন্টা ঘটনা যেগুলো ঘটেছে পার্শ্বদর্ক অবরুদ্ধকারী অবরুদ্ধ করা সহ সেটি কোনোভাবে কাম্য নয় পরবর্তীতে যে ছাত্র সংগঠনটি এখানে এসছে সেটিও কোনোভাবে কাম্য নয় আমরা আশা করি এই বিষয়গুলোর একটি শান্তিপূর্ণ সমাধান হবে এদিকে হামলার প্রতিবাদে সোমবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের সমর্থনে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র জোট পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন সব বাধা উপেক্ষা করে ধর্মঘট সফল করা হবে সারা দেশে যে অরাজক পরিস্থিতি ছাত্র লীগ তৈরি করেছে সেটার বিরুদ্ধে আপনারা দাঁত ভাঙা জবাব দেবেন হামলার ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছে নিপীড়ন বিরোধী ছাত্রজোট সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে পদ্মা সেতুতে বসেছে দ্বিতীয় স্প্যান দৃশ্যমান হল তিনশো মিটার নদী পারে জনতার উচ্ছ্বাস বেসরকারি শিক্ষক কর্মচারীদের ধর্মঘটে সারা দেশে অচল শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা বর্জনের হুমকি রাত সংবাদে আমন্ত্রণ আবারও পদ্মা সেতুতে বসানো হয়েছে দ্বিতীয় স্প্যান সকালে জাজিরা পয়েন্টের নাও ডোবায় ঝুলন্ত অবস্থায় রাখা স্প্যানটি ভাসমান ক্রেনের জাহাজ তিয়ান ই আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর পিলার দুটির উপর বসিয়ে দেয় এর ফলে পদ্মা সেতুর তিনশো মিটার দৃশ্যমান হল শরীয়তপুর প্রতিনিধি আবুল বাসারের রিপোর্ট জানাচ্ছেন জামান রোববার সকাল আটটা ধীরে ধীরে বসতে থাকে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান সেতুর জুনিয়র সার্ভেয়ার মীর ফারুক হোসেন জানান তিন হাজার ছয়শ টন ধারণ ক্ষমতার ভাসমান জাহাজের ক্রেন তিয়ান ইয়াহাও এর সাহায্যে স্প্যানটিকে আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর পিলার দুটির ওপর বসিয়ে দেয়া হয় তবে নব্যতা সংকটের কারণে পিলারের কাছে যেতে ক্রেন বহনকারী জাহাজটি কিছুটা সমস্যায় পড়ে পরে দেড়শো মিটার দৈর্ঘ্য ও তিন হাজার একশো চল্লিশ টন ওজনের দ্বিতীয় স্প্যানটির সঙ্গে প্রথম স্প্যানটির জোড়া দেয়ার কাজ শুরু হয় ধীরে ধীরে দৃশ্যমান হয় মূল পদ্মা সেতুর তিনশো মিটার এখন জাস্ট ওখানে অ্যাঙ্কর বিম এবং অ্যাঙ্কর বোল্ট এবং সল প্লেটের উপরে বসানোর জন্য আমাদের বিভিন্ন যারা কর্মকর্তা কর্মচারী বিন্দু আছে প্রত্যেকে ওখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এদিকে পদ্মা সেতু দৃশ্যমান হতে শুরু করায় উচ্ছ্বসিত পদ্মা পাড়ের মানুষ দাদার ভিটে মাটি হারালেও পদ্মা সেতু নির্মাণ করায় সরকারকে ধন্যবাদ জানান তারা প্রত্যেকটা মানুষ চিন্তা করছিল যে এটা হওয়া সম্ভব না কিন্তু শেখ হাসিনা সরকার এটাকে আল্লাহ তালার রহমতে ষোলো কোটি মানুষের দোয়াতে এটা হইতেছে যানবাহন চলাচল করবে আমরা যাতায়াত মুখ আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে এই পদ্মা সেতুর জন্য সরকারকে ধন্যবাদ জানাই এবং আমাদের এটা অনেক উপকার হয়েছে গেল বছরে ত্রিশ সেপ্টেম্বর বসানো হয়েছিল পদ্মা সেতুর প্রথম স্প্যান বিয়াল্লিশটি পিলারের উপর একচল্লিশটি স্প্যানে তৈরি হবে স্বপ্নের পদ্মা সেতু স্প্যানের ভেতরে রেলপথ আর ওপর দিয়ে চলবে যানবাহন চাকরি জাতীয়করণের দাবিতে আমরণ অনশন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অন্যদিকে ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবি আজকের মধ্যে মানা না হলে আসন্ন এসএসসি পরীক্ষার কার্যক্রমে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক কর্মচারীরা এছাড়া এগারো দফা দাবি সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শিক্ষক কর্মচারীদের ধর্মঘট এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ মিডিয়া খ্যাত কাউরান বাজারের একুশে টিভি ও তিতাসের পাশ ঘেঁষা সড়কটি পুরোপুরি হকারদের দখলে এর ফলে প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন পথচারীরা দিনরাত চব্বিশ ঘন্টা টং দোকান ও বাজারের ভ্যানের দখলদারিতে যানবাহন চলাচলের সুযোগই নেই কয়েকটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও সরকারি ভবন সংলগ্ন সড়কটির দখলমুক্ত করে সংস্কারের দাবি জানিয়েছেন সড়ক ব্যবহারকারীরা মাহমুদ হাসানের রিপোর্ট সারি সারি সরকারি বেসরকারি বিভিন্ন ভবন ও গণমাধ্যমের কার্যালয়ে ঘেঁষা সড়কটিকে সবাই একুশের গলি নামেই চেনেন উত্তর সিটি কর্পোরেশনের এই সড়ক দিয়ে গাড়ি তো দূরের কথা পথচারীদের হাঁটাচলাও যেন দায় রাস্তার দুই পাশেই এভাবেই গড়ে উঠেছে অসংখ্য দোকান আর ভ্যানগাড়ির গ্যারেজ মানুষের চলা কম বলে সরু এই রাস্তাটি আস্তে আস্তে মাদক ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে দিনে রাতে অবাধে বিক্রি হচ্ছে মাদক গাড়ি হোক কিংবা মোটরসাইকেল এ রাস্তায় ঢুকলেই পড়তে হয় দুর্ভোগে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা সড়কটির সেই সাথে বিভিন্ন দোকানের ময়লা ফেলে দূষিত করা হচ্ছে এলাকার পরিবেশ গাড়ির লাগে যাওয়ার মতন এখানে বিভিন্ন মাদকসেবীদের আড্ডা জমে ওঠে এখানে দোকান ভাড়া দিয়ে চাঁদা খায় পরিবেশবাদীরা বলছেন আধুনিক একটি শহরে এই ধরনের দখল ও দূষণ অগ্রহণযোগ্য তরল ডিসচার্জের সাথে সাংঘাতিক টক্সিক কতগুলো গ্যাসিয়াস বিষয় রয়েছে শীতকালে বিশেষভাবে ব্যাপক মহামারী আকারে বিভিন্ন রকমের রোগের প্রাদুর্ভাব হয় তার অন্যতম প্রধান কারণও কিন্তু এটি সড়কটির কোনো খোঁজই জানেন না সিটি কর্পোরেশন যোগাযোগ করা হলে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান চালানোর আশ্বাস দিলেন এই কর্মকর্তা কারণ ভেতরে আবার হয়তো একটা ড্রাইভ দেবে খুব শীঘ্রই ওগুলো আমরা রিপেয়ার করে দেবো আর লাইটিং টাইটিং যদি ব্যবস্থা করে দিতে পারে তাহলে হয়তো দেখা যাবে যে মানুষ চলতে পারবে দ্রুত সড়কটি চলাচল উপযোগী করে দুর্ভোগ লাঘবের দাবিও সড়ক ব্যবহারকারী ও পথচারীদের মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা এবার বাণিজ্য সংবাদ গুণগত মান ঠিক রেখে নতুন আঙ্গিকে বাজারে আসছে এস আলম সিমেন্ট আগামী এক ফেব্রুয়ারি থেকে এই সিমেন্ট বাজারে নিয়ে আসবে গ্রুপটি নগরের হোটেল রেডিসন ব্লুতে লোগো ও মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস আলম গ্রুপের পরিচালক আহসানুল আলম এ সময় উপস্থিত ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান টেকনিক্যাল ডিরেক্টর শহেদুল আলম ডিজিএম বিক্রয় ও বিপণন আরিফ আহমেদ সহ এস আলম গ্রুপ ও এস আলম সিমেন্ট লিমিটেডের পরিচালক কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধিরা বক্তারা বলেন নতুন মোড়কে বাজারে আসা আন্তর্জাতিক মানের এই সিমেন্ট চট্টগ্রামের সিংহভাগ ও দেশের চাহিদা পূরণ করার পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি করা হবে আর সাথে শেষ রাত সংবাদ ইসলামী ব্যাংক ইন্দোনেশিয়া থেকে তরল গ্যাস আমদানি সহ পাঁচ চুক্তি ও সমঝোতা হাসিনা উইদ বৈঠক রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার আশ্বাস মাতার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ উদ্বোধন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস প্রধানমন্ত্রীর গভীর সমুদ্র বন্দর করার ঘোষণা খালেদার সাজা হলে স্বেচ্ছায় কারাবরণ করবেন বিএনপি নেতারা অস্থিতিশীলতা প্রতিহত করার হুঁশিয়ারি আওয়ামী লীগের কাল ধর্মঘটের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জোটের মিছিল প্রশাসনকে ব্যর্থ করার চেষ্টা চলছে অভিযোগ শিক্ষক সমিতি একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে